আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুধি দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে নিয়ে যাব মদিনার ঐতিহাসিক একটি স্থান একটি কূপ যে কূপের সাথে নবীজি সাল আলী ও স্মৃতি জড়িয়ে রয়েছে যে কূপের নাম হচ্ছে বীরে গার্স গার্ডস গার্ডস কূপ যে কূপটি মদিনার মসজিদ নববী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত নবীজি সাল্লিহাম সেই কূপের পানি অত্যন্ত পছন্দ করতেন এবং সেখানে অজু করেছেন এবং সেই কূপের পানি নবীজি সাল্লাল্লাহু আলী হোসাল্লাম পান করেছেন হজরত আনসরদি আল্লাহ আনহু হাদিস বর্ণনা করেন যে নবীজি সাল আলী হোসাল্লাম এই কূপের পানি আনার জন্য ওনাকে আদেশ দিতেন এবং এই কূপের পানি নিয়ে আসতে বলতেন হজরত আনাসদিউল্লাহ আনহু এই কূপের পানি নিয়ে নবীজি সাল্লা সাল্লামকে পান করাতেন সুধী দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই কূপটি বিদ্যমান যে কূপটি চোদ্দোশো বছর আগে থেকে আজও পর্যন্ত এভাবে এখানে বিদ্যমান রয়েছে বর্তমানে এটি সংরক্ষণ করা আছে কোনো একদিন নবীজি সাল্লাহ সাল্লাম এই কূপে পানি দিয়ে অজু করতেছিলেন তখন এই পানিতে আল্লাহর নবী থুতু নিক্ষেপ করেন এবং কোনো এক আগন্তুক ব্যক্তি এসে রসুল আকরাম সলাল্লাহ সাল্লামকে কিছু মধু হাদিয়া দেন যে মধুগুলো নবীজি এই কূপের মধ্যে ঢেলে দেন তারপর থেকে এই কূপের পানি কখনো শুকায়নি এই কূপের মিষ্টি পানি স্বাভাবিক রয়েছে আজও পর্যন্ত এই পানি বরকত হিসাবে এখানে বিদ্যমান বর্তমানে মেশিনের সাহায্যে পানি উত্তোলন করা হয় এবং হাজি সাহেবরা এই পানি তৃপ্তি সহকারে পান করে থাকেন দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক কূপ যে কূপের ব্যাপারে নবীজি সাল্লা সাল্লাম আলীরদি আল্লাহ আনহুকে ওসিয়ত করেছিলেন যে আমার ইন্তকালের পরে এই কূপ থেকে সাত মশক পানি এনে আমাকে তোমরা গোসল দিবে এবং নবীজি সাল্ল্লা সাল্লামের কালের পরে সাহাবি রদি আলীরদীল্লাহ আনহু এখান থেকে সাত মশক পানি নিয়ে রসুল আকরাম সাল্লু সাল্লামকে গোসল দিয়েছিলেন সেই পানির বর্তমান পরিমাণ প্রায় আট লিটারের মতো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এইভাবে সরকারিভাবে এই কূপটি সংরক্ষণ করা আছে হাজি সাহেবরা আসেন এখানে দেখে যান এবং এই পানি পান করে থাকেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মদিনা মক্কা ঐতিহাসিক যে স্থানগুলো রয়েছে সেগুলো জিয়ারত করার এবং এর থেকে বরকত হাসিল করার তৌফিক দান করেন আমিন আনসালামুকুম রহমতুল্লাহি